বিসমিল্লাহির রহমানির রহিম, আমি খায়রুল আলম। আজকে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করবো। তো অ্যান্টিবায়োটিক কী? অ্যান্টিবায়োটিক হল একটা কেমিক্যাল সাবস্টেন্স এবং যা মাইক্রো অর্গানিজম থেকে ডেরিভেট করে তৈরি করা হয় এবং যেগুলো বা সিন্থেটিক কেমিক্যাল সিন্থেসিসের মাধ্যমে তৈরি করা হয়, যা ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে এবং ব্যাকটেরিয়াকে কিল করে এবং ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে। সো অ্যান্টিবায়োটিকটা সাধারণত আমাকে বলা হয়, অ্যান্টিবায়োটিকটা দুভাবে কাজ করে থাকে, একটা ব্যাকটেরিয়া সাইডাল, একটা ব্যাকটেরিয়া স্ট্যাটিক। ব্যাকটেরিয়া সাইডাল হলো যখন ব্যাকটেরিয়াটাকে কিল করে, অ্যান্টিবায়োটিক যখন ব্যাকটেরিয়াকে কিল করে সেটাকে বলা হয় ব্যাকটেরিয়া সাইডাল, আর যখন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে সেটাকে বলা হয় ব্যাকটেরিয়া স্ট্যাটিক। তো ব্যাকটেরিয়া সাইডাল আবার দেখা যায় দু ধরনের হতে পারে, সেটা হলো ব্রড স্পেকট্রাম এবং ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম বলতে যেগুলো হলো যেসব অ্যান্টিবায়োটিক্স গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সেগুলোকে বলা হয় ব্রড স্পেকট্রাম। আর ন্যারো স্পেকট্রাম বলতে যে সকল অ্যান্টিবায়োটিক যে কোনো একটি হয়তো বা গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ একটা বিরুদ্ধে কাজ করে তখন সেটাকে বলা হয় ন্যারো স্পেকট্রাম। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকটা এখন আমরা দেখবো যে একটা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার বা পিকচার সম্পর্কে দেখবো। তো ব্যাকটেরিয়া কী, এটা হলো ব্যাকটেরিয়া ফ্লাজেলা। তো ব্যাকটেরিয়া সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপর রাইবোসোম, সাইটোপ্লাজম, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, এইগুলো নিয়ে ব্যাকটেরিয়া গঠিত। তো ব্যাকটেরিয়া সেল ওয়ালটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের বর্তমানে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করি সবচেয়ে বেশি ইউজ করা হয় সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিকগুলো, যেগুলো ব্যাকটেরিয়া সেল ওয়াল সিন্থেসিসকে ইনহিবিট করে দেয়, তখন ব্যাকটেরিয়াটা তখন মারা যায়। তো এই ধরনের অ্যান্টিবায়োটিক ক্লাসিফাই করা হয়, যেমন এটাকে যেমন সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর হলো, সরি এখানে একটা কথা বলে রাখি, সাধারণত ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করা হয়, মোডোফ্যাকশনের উপর ব্যাকটেরিয়াকে তিন ভাগে ভাগ করা হয় স্পেসিক্যালি স্পেশালি, সেটা হলো সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর, প্রোটিন সিন্থেসিস ইনহিবিটর এবং নিউক্লিক অ্যাসিড সিন্থেসিস ইনহিবিটর। তো সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর হলো যেগুলো যেমন হতে পারে সেগুলো পেনিসিলিন, সেফালোস্পোরিন, তারপর কার্বোপেনাম, তো পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন, ফ্লুক্লোক্সাসিলিন এবং সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক হতে পারে। ফার্স্ট জেনারেশনের সেফ্রাডিন, সেকেন্ড জেনারেশনের সেফ্রোক্সিম, থার্ড জেনারেশনের সেফিক্সিম এবং ফোর্থ জেনারেশনের সেফিপ্রাইন। এবং কার্বোপেনাম গ্রুপের অ্যান্টিবায়োটিক হতে পারে সেটা ইমিপ্রানাম, কার্বো মেরুপ্রানাম। ওকে, অ্যান্ড এখন আমরা সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিকগুলো নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের খুব এখানে ইম্পর্ট্যান্ট অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। সো এটা নিয়ে আমরা এখন ডিসকাস করতেছি। আচ্ছা, সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর, যদি আমরা একটু ব্যাকটেরিয়া সেল ওয়ালের স্ট্রাকচারের দিকে তাকাই, এটাকে যদি আমরা জুম করি তাহলে দেখা যাবে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালগুলো কেমন হয়ে থাকে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়ালগুলো সেখানে দেখা যাচ্ছে একটা পেপটিডোগ্লাইকেন লেয়ার রয়েছে এখানে, এটাকে বলা হয় পেপটিডোগ্লাইকেন, এবং নিচে রয়েছে লিপিড, এটাকে বলা হয় লিপিড লেয়ার, এবং নিচে রয়েছে সেল মেমব্রেন। এবং গ্রাম পজিটিভে রয়েছে এখানে উপর লিপিড লেয়ার এবং মাঝখানে পেপটিডোগ্লাইকেন লেয়ার এবং নিচে আবার লিপিড লেয়ার। তো এখানে দেখা যায়, এখানে দেখা যাচ্ছে যে পেপটিডোগ্লাইকেন লেয়ারটা থিন দ্যান দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর এখানে সরি এখানে থিক এবং এটা থিন, এটা অনেক বড় এবং এটা অনেক ছোট, থিক অ্যান্ড থিন, এটা অনেকটা ছোট। তো যখন অ্যান্টিবায়োটিক এখন কীভাবে কাজ করে সেখানে, যখন বিটা ল্যাকটাম ইনহিবিটর অর্থাৎ সেল ওয়াল সিন্থেসিস ইনহিবিটর ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় বিটা ল্যাকটাম ইনহিবিটর, এটাকে বলা হয়। তো বিটা ল্যাকটাম ইনহিবিটর বলতে সেখানে একটা বিটা ল্যাকটাম রিং থাকবে, ডিক রিংটা এরকম, এরকম একটা রিং থাকবে, বিটা ল্যাকটাম রিং। এই বিটা ল্যাকটাম রিংটা তখন কী করবে, যখন আমরা অ্যাডমিনিস্ট্রেশন করা কার্বোডিতে যখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তখন বিটা ল্যাকটাম রিংটা এসে ব্যাকটেরিয়া সেল ওয়ালের পেপটিডোগ্লাইকেন সিন্থেসিস, পেপটিডোগ্লাইকেন সিন্থেসিস এ এন্টার হয়ে তারপর সেটা প্রোটিন বাইন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে সেই বিটা ল্যাকটাম রিং অ্যান্টিবায়োটিকটা কী হবে, অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হওয়ার পরে সে কী করবে, এই পেপটিডোগ্লাইকেন যে লেয়ারটা রয়েছে সেটার আবার পেপটিডোগ্লাইকেনটা কনসিস্ট অফ দ্য ট্রান্সপেপটিডেস এনজাইমের মাধ্যমে, ট্রান্সপেপটিডেস এনজাইম এই পেপটিডোগ্লাইকেন রিংকে অর্থাৎ প্রত্যেকটা ব্লক, এরকম ব্লক থাকবে, প্রত্যেকটা ব্লককে একটা স্টার্ট অ্যারাজ করে দেয়। কিসের মাধ্যমে অ্যারাজ করে, পেপটিডেস ট্রান্সপেপটিডেস এনজাইমের মাধ্যমে। যখন এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকটা যখন প্রোটিন বাইন্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাক্টিভেট হবে তখন সে ট্রান্সপেপটিডেস এনজাইমটাকে ইনহিবিট করে দিবে। যখন ট্রান্সপেপটিডেস এনজাইমটাকে ইনহিবিট করে দিবে তখন এই ক্রসলিং ট্রান্সপেপটিডেস এনজাইমটাকে যখন ইনহিবিট করে দিবে তখন দেখা যায় সেই ব্লকগুলো ভেঙে যাবে, এই ব্লকগুলো রাপচার হয়ে যাবে। রাপচার হয়ে একসময় কী হয়ে যাবে, সেটা ব্যাকটেরিয়া সেল ওয়ালটা ধ্বংস হয়ে যাবে এবং সেখান থেকে ব্যাকটেরিয়া থেকে যে সকল অর্গানিজম রয়েছে সবগুলো কী হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন ব্যাকটেরিয়াটা আলটিমেটলি মারা যাবে। বাট ইন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করতে পারে না, কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন কাজ করতে পারে না, এই সেল ওয়ালটাকে ভাঙতে পারে না। কেন ভাঙতে পারে না, কারণ তখন অ্যান্টিবায়োটিকে সরি ব্যাকটেরিয়ার সেল ওয়াল থেকে এক ধরনের এনজাইম সিক্রেশন হয় যেটাকে বলা হয় বিটা ল্যাকটামেস এনজাইম। এই বিটা ল্যাকটামেস এনজাইমটা এই বিটা ল্যাকটাম রিংটাকে বিটা ল্যাকটামেস এনজাইম
বিটালেকটাম রিংটাকে ভেঙে দেয়। যখন বিটালেকটাম রিংটাকে রেঙে দেয়, বিটালেকটাম রিংটা তখন এই অ্যান্টিবায়োটিকটার বিরুদ্ধে কাজ করতে পারে না এবং সেটাকে মারতে পারে না। তো সেখানে আমরা এক ধরনের, যেমন আমরা দেখি থাকি সেপোরিজিমের সাথে ক্লাবোনিক অ্যাসিড, ক্লাবোনিক অ্যাসিডটিকে যখন অ্যাড করা হয় তখন এই ব্যাকটেরিয়ার বিটালেকটামিস এনজাইমটাকে সে ইনহিবিট করে দেয় এবং তখন বিটালেকটামিস এনজাইমটা কী করতে পারে না, বিটালেকটাম রিংটাকে ভাঙতে পারে না, তখন এই অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারে। যদি এমন কখনো হয় যে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, তাহলে বিটালেকটাম যদি আমরা সাপোর্টিভসে দেওয়া হয় তাহলে সেখানে অ্যান্টিবায়োটিকটা কাজ করে ভালোভাবে। আর এখন আমরা চলে যাচ্ছি যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। প্রোটিন সিনথেসিস আমরা জানি যে ব্যাকটেরিয়া কী করে, 30S এবং 40S রাইবোসোম রয়েছে ব্যাকটেরিয়ার, যার মাধ্যমে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস হয়। তো এখন যদি এই 30S এবং 40S রাইবোসোমটাকে যদি আমরা ইনহিবিট করে দিই তাহলে কী হয়ে যাবে, সেখানে প্রোটিন সিনথেসিস হবে না। তো এটা হলো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। যেমন যে ব্যাকটেরিয়াগুলো নাম বলছিলাম সেটা হলো ম্যাক্রোলিড, যেমন ইজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, বা টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এগুলো কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর হিসেবে কাজ করে। এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের মাধ্যমে একটা ডিএনএ রেপ্লিকেট করে, অর্থাৎ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করে। যখন আমরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস